হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকে অন্যরকম একটি পদ্ম ফুলের শাড়ি হ্যান্ড পেইন্ট করে দেখাবো। আশা করি ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আপনাদের সুবিধার্থে আমি শাড়িটি চক দিয়ে ড্রয়িং করে নিয়েছি। সহজ এবং অল্প সময়ে কাজটি শেষ করার জন্য আমি একটি পদ্ধতি অবলম্বন করেছি। এজন্য আমি প্রথমে হোয়াইট পেস্ট এবং পরে নিউটেক্স ব্যবহার করেছি, যাতে করে কাজটা অনেক সফট হয়। হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে কাপড়টি একটু হার্ড হতে পারে। এজন্য আমি হোয়াইট পেস্টের সাথে একটু ছপনার মিশিয়ে নিয়েছি। আর হোয়াইট পেস্ট দিয়েছি পাপড়ির শুধু লাইট শেডগুলোতে। এরপরের সবগুলো কাজ আমি নিউটেক্স দিয়ে করব। আমরা যারা হ্যান্ড পেইন্ট করি, কিছু কিছু কাজে তাদের হোয়াইট পেস্ট ব্যবহার করতে হয়। কাপড় শক্ত এবং খসখসে হওয়ার মূল কারণ হোয়াইট পেস্ট। খসখসে এবং শক্ত ভাবটা দূর করার জন্য আমি হোয়াইট পেস্টের উপর নিউটেক্স ব্যবহার করি। Thank you.
আপনারা আমার কাছে জানতে চেয়েছেন আমি কি তুলি ব্যবহার করি। এখন ভিডিও স্ক্রিনে যে তুলিগুলো দেখছেন আমি এই তুলিগুলো ব্যবহার করি। কি তুলি ব্যবহার করবেন তা নির্ভর করে ফেব্রিক্সের উপর। কোন কাপড়ে কি তুলি দিয়ে কাজ করতে হয় তা নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল বানাবো। যদি আপনারা দেখতে চান আমাকে জানাবেন। আজকে যে শাড়িটির কাজ করছি এটি একটি কটন কাপড়ে। কিছু কিছু কটন কাপড়ে রং ছড়ায়, সেক্ষেত্রে আপনারা এপিটন মিশিয়ে নিতে পারেন। আমরা পদ্ম পাতাগুলো আঁকছি কয়েকটি কালার মিশিয়ে। পদ্ম ফুলগুলোতেও আমরা কয়েকটি কালার দিয়েছি। আমাদের এই চ্যানেলে বেশ কয়েকটি পদ্ম ফুল আঁকা, শাড়ি, কামিজ, ওড়না ও পাঞ্জাবির ভিডিও আপলোড করা আছে। আপনারা সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা যে হ্যান্ড পেইন্টগুলো করি এগুলো বেশিরভাগ কাস্টমারের পছন্দের ডিজাইন অনুযায়ী।
আমাদের কিছুটা ফুল পাতা আঁকা হয়েছে এখন ব্যাকগ্রাউন্ড ওয়াশ দেব ওয়াশের পূর্বে ফুল পাতা ছাড়া বাকি অংশটুকু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি ফুলের কিছুটা কাজ বাকি ছিল তা এখন করছি এই কটন শাড়িতে পদ্ম ফুল আঁকাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ